জিত এবং কোয়েল মল্লিক এই দুই তারকাকে ছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সত্যি অসম্পূর্ণ। প্রায় একই সময় ক্যারিয়ার শুরু হয়েছিল দুজনের। রঞ্জিত মল্লিকের মেয়ে ডেবিউ ছবি নাটের গুরু নায়কও ছিলেন জিতই। সেই থেকে একসঙ্গে পথ চলা শুরু। এরপর একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন দুজনে। টলিপাড়ার জনপ্রিয় জুটির লিস্টেও প্রথম দিকেই থাকবে তাদের নাম। তবে একটা সময় গুঞ্জন উঠে, প্রেম করেছে জিত ও কোয়েল। আসলে কি তাদের মধ্যে প্রেম ছিল নাকি শুধু বন্ধুত্ব? সেই গল্পই জানাবেন অনামিকা তিথি। তোর প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি। 90-এর দশকে টলিউডের সবাইকে পেছনে ফেলে ঝড় তুলে দিয়েছিল এই জুটি। এই জুটির কাছে সে সময় পাত্তা পেত না অন্যরা। বেশি করেছি প্রেম করেছি করবই তো। একসঙ্গে বন্ধন, শুভ দৃষ্টি, ঘাতক থেকে শুরু করে সাত পাকে বাঁধা, 100% লাভ সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেন তারা। বলছি জিত ও কোয়েলের কথা। আর এই জুটির জনপ্রিয়তা অটুট আছে আজও। তবে বাংলার এই অন্যতম জনপ্রিয় তারকাদের এখন আর একসঙ্গে অভিনয় করতে দেখা যায় না, তাই পর্দায় তাদের মিস করেন ভক্তরা। একসময় শোনা যেত জিত ও কোয়েল নাকি প্রেম করছেন, এ খবরে সরগরম ছিল টলিউড। এ খবরের জেরেই নাকি ভেঙেছিল জিত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্ক। জিত ও স্বস্তিকা যে একসময় সম্পর্কে ছিলেন সে কথা টলিউডে রটেছিল। জিত কোয়েল জুটি হিট হওয়ার আগে জিতের সঙ্গে স্বস্তিকার জুটি পছন্দ করতেন দর্শকরা। জিতের সঙ্গে কোয়েলের ঘনিষ্ঠতা দেখেই নাকি জিতকে সন্দেহ করতে শুরু করেন স্বস্তিকা। তার মনে হয়েছিল কোয়েলের সঙ্গে জিতের বিয়ে হতে পারে। মেঘে মেঘে আজ কেন টলিউডে গুঞ্জন, কোয়েলের কারণেই নাকি জিত ও স্বস্তিকার সম্পর্ক ভেঙে গিয়েছে। যদিও বাস্তব চিত্রটা ছিল একেবারেই আলাদা, পর্দায় রোমান্স করলো, বাস্তবে জিত ও কোয়েলের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল। একসঙ্গে এত সিনেমায় কাজ করতে করতে জিত এবং কোয়েলের সম্পর্ক বেশ ভালো হয়ে ওঠে। সহকর্মী থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। তাদের মজবুত অফ স্ক্রিন সম্পর্কের ছায়া অন স্ক্রিনও প্রতিফলিত হতো। আসলে জিত এবং কোয়েল হলেন টলিউডের এমন দুই শিল্পী যাদের ব্যক্তিগত জীবনে কোনো কলঙ্কের দাগ নেই। বিয়ের পর তারা আপন আপন সঙ্গীদের নিয়ে সুখী আছেন। দুজনেই কাজের বাইরে সম্পূর্ণ সময়টা পরিবারকে দিতে পছন্দ করেন। 2011 সালে মোহনা রত্নানীকে বিয়ে করেন জিত, আর কোয়েল নিষ্পাল সিংকে বিয়ে করে ছেলে কবিরকে নিয়ে সুখে সংসার গুছিয়ে নিয়েছেন। অনামিকা তিথি, দেশ বিনোদন।